الحمد لله الذي لم يزل علينا خيرا، حيا قيوما سميعا بصيرا، ناعما حاكما قائما خبيرا، واجدا ماجدا شاهدا نصيرا. فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأكبره تكبيرا، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا، إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تسبوا الشيطان، فاستعيذوا بالله من شره. رواه ابن أبي حاتم وصححه الألباني في سلسلة الأحاديث الصحيحة. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শয়তান থেকে আত্মরক্ষার উপায়। কিভাবে শয়তান থেকে আমরা নাজাত পাব, কিভাবে শয়তান থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজত করব, এ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমরা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানব জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। যে শত্রু আমার টাকা আত্মসাৎ করেছে, আমার গায়ে প্রহার করেছে, আমার পরিবারকে কষ্ট দিয়েছে, আমার বাবাকে কষ্ট দিয়েছে, তারা আমাদের শত্রু হলেও তার আমাদের সবচেয়ে বড় শত্রু না। যাকে দেখলেই মনে হয় একে পিটাই, এরকম কিছু মানে মানুষের অন্তরের কামনা বাসনা জেগে ওঠে। শত্রুর সাথে মানুষের মানে মনের একটা দূরত্ব তৈরি হয়। শত্রুকে মানুষ কখনোই পকেটের টাকা খরচ করে খাওয়ায় না, কখনোই দাওয়াত করে বাড়িতে হরেক রকমের পদের খাবার দেয় শত্রুকে। কাকে দাওয়াত করে খাওয়ায়? যার সাথে মনের হৃদ্যতা আছে, মনের সক্ষতা আছে, ভালোবাসা আছে, তাকে তো তার জন্যই মানুষের পকেটের দুই টাকা দু একটা খরচ করে।
কিন্তু যে শত্রু তার জন্য তো মানুষ টাকা সময় কিছুই ব্যয় করে না, যদি বলে দরকার আছে তার সময় নাই, সাক্ষাৎ হলে সে আরেক দিক দিয়ে চলে যাবে কারণ সে তার শত্রু। কিন্তু এই শত্রুর চেয়েও বড় শত্রু হচ্ছে মানব জীবনের শয়তান। আপনি যেখানেই যাবেন সেখানেই শয়তান, বাড়িতে যখন ঢুকবেন বাড়িতে ঢোকার সময় শয়তান আপনার সাথে সাথে, মসজিদে ঢুকবেন মসজিদে আপনার সাথে শয়তান, বাথরুমে যাবেন সেখানে জন্য শয়তান, সালাত আদায় শুরু করেছেন আপনার ওখানে শয়তান চলে এসেছে, বাজারে যাবেন সেখানে শয়তান, গাড়িতে উঠবেন সেখানেও শয়তান, হাট বাজারে যে কাজে যাবেন সাংসারিক জীবনে যাবেন সেখানেও শয়তান। শয়তান প্রত্যেক পায়ে পায়ে মানুষের জন্য শয়তান। এই জন্য শয়তান থেকে যদি না বাঁচা যায়, শয়তান থেকে যদি নিজেকে হেফাজত না করা যায়, তাহলে মানুষ প্রত্যেক পদে পদে মার খাবে। যারা মানুষ শয়তান, যারা আমাদের এমনি যাদেরকে আমরা শত্রু মনে করি, এরা আমার ক্ষতি করলে কি ক্ষতি করবে, আমার কয়েকটা টাকা নষ্ট করতে পারবে, আমার জীবনটা নিঃশেষ করে দিতে পারে, বিনিময়ে আল্লাহর কাছে আমি উজরত বা প্রতিদানও পেতে পারি। কিন্তু এই শয়তান, যেই শয়তানের কথা আমরা আলোচনা করছি, এই শয়তান আমাদেরকে দুনিয়াবী জিন্দেগি একদম মানে দুনিয়াবী জিন্দেগি যেমন অশান্তিপূর্ণ করে দেয়, কবরের জীবনেও সে আমাদের জন্য শাস্তি অবধারিত করে দেয় এবং আমাদেরকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়ে। সুতরাং শয়তান থেকে আত্মরক্ষা করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, কারণ সে যদি শয়তান থেকে আত্মরক্ষা না করে পৃথিবীর কোনো ইবাদতই সে করতে পারবে না, আল্লাহর বিধান সে বাস্তবায়ন করতেই পারবে না শয়তান থেকে যদি আত্মরক্ষা না করা যায়। এই শয়তানের পরিচয় কি? শয়তানকে, শয়তান মূলত, যেই শয়তানের কথা আমরা সবাই জানি হচ্ছে ইবলিস। ইবলিস মূলত, তার আগে বলি, এই দুনিয়াতে মানুষ বসবাসের আগে আল্লাহ তাআলা জিন জাতিদের এখানে বসবাসের স্থান দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা কাহাফে বিস্তারিত আলোচনা করেছেন, তাফসিরে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা এখানে আগে জিন জাতিদের বসবাসের জন্য এই দুনিয়াকে নির্ধারণ করেছিলেন, কিন্তু তারা মারামারি হানাহানি কাটাকাটি করতে করতে অশান্তি বিরাজ করে ফেলেছিল। আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা নাজিল করলেন। শারিব না হাউসা বলছেন যে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করেন, ফেরেশতারা এসে কিছু কিছু জিনকে হত্যা করে ফেলে, কিছু কিছু জিনকে তারা বিভিন্ন দ্বীপে নির্বাসিত করে ফেলে, আর কিছু কিছু জিনকে গ্রেফতার করে আকাশে নিয়ে যায়। যে সমস্ত জিনকে গ্রেফতার করে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ইবলিস, যার আগের নাম ছিল আজাজিল, অভিশপ্ত হওয়ার পরে তার নাম হয়েছে ইবলিস। এই ইবলিস যখন আকাশে গেল আল্লাহর ইবাদত বন্দেগি করে, এরা তো কিছুটা ভালো ছিল, যারা ভালো তাদেরকে তো আকাশে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগি করতে 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 একদম ফেরেশতাদের সমপর্যায়ে পৌঁছে গিয়েছিল ইবলিস। আল্লাহ তাআলা বললেন যে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবো, ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বললো যে আপনি এমন কাউকে সৃষ্টি করবেন, আবার দুনিয়াতে আপনি প্রতিনিধি সৃষ্টি করবেন যারা মানে 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 রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ তাআলা বললেন ইন মানে আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, এটার কাহিনী আমরা সবাই জানি। আল্লাহ তাআলা সবাইকে সেজদা করতে বললেন, উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো কিন্তু এই ইবলিস শয়তান, সে ইবলিস মানে সেজদা করলো না। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল এবং সে অহংকার করলো এবং সে কাফের হয়ে গেল। ফাফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের নির্দেশকে অমান্য করে বসলো। আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে গেলেন, সে কাফের হয়ে গেল এবং তাকে বললেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, বের হয়ে যা জান্নাত থেকে, তুই চিরদিনের জন্য অভিশপ্ত। সে তখন বলল রব্বি আনজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ হে আমার রব, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত বাঁচার অনুমতি দেন। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেই আদম সন্তানের কারণে আমি আজকে পথভ্রষ্ট হলাম, ওকে আমি জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়ব, ওকে আমি সিরাতে মুস্তাকিম থেকে পথভ্রষ্ট করেই ছাড়ব, আমাকে কি আমার পর্যন্ত অনুমতি দেন। ইবলিস অভিশপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আর আল্লাহ তাআলা বলবেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে যা, তোকে আমি সুযোগ দিলাম। ইবলিসের দোয়া যদি কবুল হতে পারে, আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করবেন না? অনেক সময় আমরা দোয়া করতে নিরাশ হয়ে যাই, আমি এত পাপি বান্দা, আমার দোয়া কি কবুল হবে?
আপনি মনে রাখবেন ইবলিস এইমাত্র আল্লাহর ইবাদতটা করেছে, করে আল্লাহর কাছে রব্বি রব্বি বলে আল্লাহর কাছে দোয়া, রব্বি রব্বি বলে আল্লাহর কাছে দোয়া করছে। এর মাধ্যমে আরেকটি বোঝা যায়, আরেকটি কথা বোঝা যায় যে শুধু রব্বি রব্বি বললে আল্লাহ আল্লাহ বললেই ইমানদার হওয়া যায় না, শুধু আল্লাহ আল্লাহ বললেই ইমানদার হওয়া যায় না, যদি তাওহীদে ইবাদত যদি প্রতিষ্ঠিত না হয়। তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ও সিফাত, অর্থাৎ তিন এই তিন ধরনের তাওহীদ যদি পুনঃ প্রতিষ্ঠিত না হয় সঠিকভাবে একত্রিতভাবে, তাহলে সে ইসলামে থাকতে পারবে না। কারণ মানে ওই ইবলিসও সে সময় আল্লাহকে বিশ্বাস করতো, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, আল্লাহর কাছে দোয়াও করতেছে, এর বড় সে ইবলিস, এর বড় সে অভিশপ্ত। যখন ইবলিস এটা বলল তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে বেঁচে থাকার অনুমতি দিলেন। এই যে ইবলিস শয়তান একদম জান্নাত থেকে তার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বললেন যে তোমরা জান্নাতে ঘোরাফেরা করো, ফাকুলা মিন হাইথু শিতুমা, যেখানে ইচ্ছে সেখানে যাও, খাও দাও, ফুর্তি করো, মজা মাস্তি করো, কিন্তু ওই গাছের কাছে যাবা না, লা তাকরাবা হাযিহি শাজরা ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে জালেম হয়ে যাবা। কিন্তু ইবলিস এসে বলল যে মানে তোমাদেরকে আল্লাহ তাআলা কেন ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন জানো, লিতাকুনা মালাকাইনা ও তাকুনা মিনাল খালিদিন, যেন তোমরা ফেরেশতা হয়ে যাও আর যাতে তোমরা এই জান্নাতে চিরদিনের বাসিন্দা হয়ে যাও, চিরস্থায়ী হয়ে যাও, এই জন্য আল্লাহ তাআলা ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন। সুতরাং তুমি যদি ওই গাছের কাছে যাও এবং ফলটা যদি খেয়ে ফেলো তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবে অথবা এই জান্নাতে চিরদিন থাকবে, এখান থেকে আর কখনো বের হতে হবে না তোমাকে। কিন্তু তারা প্রথমে সায় দিল না, এরপরে ইবলিস কসম কেটে বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাদের নসিহতকারী, আমি তোমাদের ভালো চাই, নিকসুরতে ধোকা দিচ্ছে, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাদের ভালো চাই, তোমরা যাও গাছের মানে ফলটা খাও, তোমার গাছের কাছে যাও, তোমাদের ভালো হবে, আমি তোমাদের ভালো চাচ্ছি। কসম কেটে যখন বলেছে ইবলিস তখন তো সেটা মানে অস্বীকার করার জো নেই, আল্লাহর সিদ্ধান্ত এইভাবেই ছিল। এরপরে তারা দুইজন গেলেন ফাদাল্লাহুমা বিগুরুর, ধোকার ভিতরে পড়ে গেলেন, গা থেকে কাপড় খুলে গেল। এই যে ষড়যন্ত্র, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন ইহবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। আদম আলাইহিস সালাম আর হাওয়া দুইজন মিলে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বলে দিলেন দুনিয়াতে যাও ঠিক আছে, তোমার পরে দুনিয়াতে যারা তোমার আনুগত্য করবে, আমার শরীয়তে মান্য করে চলবে, তারা আবার এই জান্নাতে ফিরে আসবে, আর যারা মান্য করবে না তারা ইবলিসের সাথে জান্নাত জাহান্নামে যাবে। ইবলিস যখন চলে আসে সে ষড়যন্ত্র জাল বিছাতে থাকে। ইবলিসকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন সে মানুষের রগে রগে চলতে পারে, মানুষের রগে রগে চলতে পারে এবং মানুষের ভিতরের আগুনটা সে জ্বালিয়ে দিতে পারে। এদের শয়তান, শয়তান শব্দের অর্থ হচ্ছে শতান থেকে এসেছে অথবা শাইত থেকে এসেছে, যার অর্থ হচ্ছে একদম রেগে পুরে ছারখার হয়ে যাওয়া। ইবলিস মানে অহংকার করেছিল, রেগে গজগজ করতেছিল, কেন তাকে এত সম্মানিত করা হলো আর আমি কেন, আমাকে কেন অত, আমি কেন অভিশপ্ত হয়ে গেলাম। মানুষের ভিতরে একটা বারুদ আছে, ইবলিস এটা জ্বালিয়ে দিতে চায়, মানুষকে রাগান্বিত করতে চায়। কিন্তু মানুষ যদি ধৈর্য ধারণ করে তাহলে ইবলিস তাকে কোনো কাজে বাধ্য করতে পারে না। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, ইবলিস মানুষের বুক পর্যন্ত সে কুমন্ত্রণা দিতে পারে, অন্তরের ভিতরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষটা হৃদয়ের দরজাটা খুলে দিয়ে ইবলিসকে ভিতরে ঢোকার জায়গা দেয়। যখন বান্দা দরজা মানে বান্দা ইবলিসকে তার হৃদয়ের দরজা খুলে ভিতরে ঢোকার সুযোগ দেয়, ইবলিস অন্তরে গিয়ে ঢুকে তার অন্তরকে বিষাক্ত করে ফেলে, তখন তার অন্তর রোগাক্রান্ত হয়ে যায়। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফী কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, মনে করেন আপনি একটা ঘরে আছেন, এই দরজা খুলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমার জন্য একটা মানে খুব গিফট আছে। আপনি যদি তার বাহিরে দেখতেই পাচ্ছেন সে আমার শত্রু, সে দরজার নাড়ছাড়া আপনাকে বিভিন্ন কথা বলে আপনাকে ফুসলানোর চেষ্টা করতেছে, আপনি যদি ভুলে গিয়ে যদি আপনি দরজাটা খুলে দেন আপনার ঘরে আসবে, আপনার ড্রয়িং রুমকে রান্নাঘরে পরিণত করবে, আপনার জীবনটা ছন্নছাড়া করে দিবে, আপনি প্রথমে বলবেন না এরকম তো ভালো লাগতেছে না, ইবলিস বলবে মানে এইরকম এটাই হচ্ছে জীবন, এটাই এইরকম করে জীবন পরিচালনা করতে হয়, তখন ওই মানে ময়লাযুক্ত জীবনটাই আপনার কাছে সাধারণ মনে হবে। আর যদি আপনি তার ধোকায় না পড়েন সে চলে যাবে, দুই দিন পরে আবার আসবে,
তিন দিন পরে আবার আসবে, এক বছর পরে আবার আসবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এই জন্য ইবলিস থেকে সতর্ক থাকা আশু প্রয়োজন এবং সবসময় প্রয়োজন। ইবলিস যদি কাউকে পেয়ে বসে, সে আল্লাহর ইবাদত থেকে তাকে গাফিল করে ফেলে, মৃত্যু থেকে তাকে গাফিল করে ফেলে। সে সবসময় নতুন নতুন স্বপ্ন দেখে যে আমি কিভাবে আরো বড় লোক হব, আমি কিভাবে আরো মানুষের মানে প্রসিদ্ধি লাভ করব, আমার জীবনের ক্যারিয়ার করতে হবে, আমার ফিউচার প্ল্যানিং করতে হবে, এমন কিছু। তার মৃত্যু যে তার একদম নাকের ডগায়, যে কোনো সময় যে সে যে মৃত্যুবরণ করতে পারে, এখান থেকে ইবলিস তাকে ভুলিয়ে দিবে। সবসময় নিত্য নতুন চিন্তা ভাবনা, সবসময় নিত্য নতুন কল্পনা জল্পনা, কিভাবে ব্যবসাকে আর একটু বড় করা যায়, কিভাবে আরে মানে বাড়িটা আর একটু বড় করা যায়, কিভাবে আরো মানে দুনিয়াবী জীবনটা আরো সুন্দর করা যায়, এইভাবে ইবলিস ফুসলাতে থাকে। এমনকি মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ বলছেন যে ইবলিস প্রথমে বলে যে তুমি তোমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, কারণ তোমার তুমি মাদ্রাসা নির্মাণ করবা, তারপরে তুমি মসজিদ নির্মাণ করবা, তোমাকে দিনের পথে অনেক ব্যয় করতে হবে, এই জন্য তো তোমার অর্থের প্রয়োজন, এই জন্য তোমার অর্থের প্রয়োজন, তোমার অর্থের দরকার আছে। তখন সে দেদার যে অর্থ উপার্জন করে, যেটা যে অর্থ তার না হলেও চলতো, সেটাও সে পাওয়ার জন্য চেষ্টা করে। কারণ ইবলিস তার ভিতরে একটা মানে মন্ত্র ঢুকিয়ে দিয়েছে, দিনের পথে খরচ করার জন্য তোমার অনেক অর্থের প্রয়োজন। যখন সে এবার অর্থের মালিক হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তখন সে এইবার ফুসলাতে থাকে, এত টাকা তুমি দান করবা, এত টাকা তুমি দান করবা, তোমার ভবিষ্যতের কি কোনো মানে পরিকল্পনা নাই? তোমার সন্তান, তুমি যদি এখন মরে যাও, তোমার সন্তানের কি হবে, তোমার স্ত্রীর কি হবে, তোমার ভবিষ্যৎ বলে একটা তো বিষয় আছে, তোমার মৃত্যুর পরে তোমার আত্মীয় স্বজন আছে, তোমার মানে নাতনি নাতনি আছে, তাদের জন্য তো কিছু রেখে যাওয়া দরকার, তাদের জন্য তো কিছু মানে বাসা বাড়ি করে যাওয়া দরকার, তাদের জন্য তো কিছু ব্যাংক ব্যালেন্স করে যাওয়া দরকার। এইবার সে মানে দিনের পথে খরচের ব্যাপারে তাকে বিভিন্ন ধরনের অজুহাত এবং ধোকা দেওয়া শুরু করবে, তখন সে কৃপণ হয়ে যাবে। এই জন্য ইবলিস প্রথমে নেক্সট সুরতে ধোকা দেয়। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী, তাকে হয়তোবা জেনা, তারপরে মানে মদ জুয়া বিড়ি সিগারেট এগুলোর পাপে হয়তোবা তাকে আসক্ত করতে পারবে না, কিন্তু তাকে গীবতের পাপে আসক্ত করবে, তাকে অন্যান্য পাপে আসক্ত করবে, যা তো মানে তার ল্যাকিংস যে দিকটা আছে ওখানে সে আঘাত করবে। সে তো জানে মানুষের বিষয়টা, তো সে জানে কোন, সে মানুষ যখন গোপনও থাকে তখন তো ইবলিস তাকে দেখে সে কোন প্রকৃতির মানুষ, তার যে গোপন সাইডটা আছে, যে যা দুর্বল পয়েন্ট আছে, ইবলিস ওখানে আঘাত করবে। আর সে সব সময় সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে ঘোরে। আপনার অর্থে যদি ইবলিসের হাত পড়ে, ওই অর্থ থেকে বরকত উঠে যাবে, বরকত উঠে যাবে। কোটি কোটি টাকা ইনকাম করার পরেও দেখবেন যে এবং অমুকের কাছে ঋণ, তুমুকের কাছে ঋণ, ঋণে জর্জরিত, তারপরে পরিবারের অশান্তি, অশান্তি দূর হচ্ছে না, কারণ ইবলিসের হাত পড়েছে। আপনার মানে পাতিলে যদি, তরকারির পাতিলে, খাবারের পাতিলে যদি মানে যদি ইবলিসের হাত আসে, অর্থাৎ শয়তানের যদি নজর পড়ে, শয়তানের যদি হাত পড়ে, ওখানে কোনো বরকত থাকবে না, ওই খাবার খেয়ে মানুষ পরিতৃপ্ত হবে না, ওই খাবার খেয়ে সে আল্লাহর প্রশংসাও করবে না। অর্থাৎ মানে ইবলিস মানে চতুর্মুখ থেকে আক্রমণ করে। আল্লাহ তাআলা বলছেন, মানে ইবলিস বলেছে, আল্লাহকে বলে এসেছে, আল্লাহকে বলে এসেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, আমি তোমাকে বলে যাচ্ছি, আমি এই আদম সন্তানকে তার বাম দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করব, পিছনের দিক থেকে তাকে আক্রমণ করব। তুমি খুব কম সংখ্যক বান্দাকেই দেখবা যে সে তোমার কৃতজ্ঞ গুজার, খাওয়ার পরে বলবে এত টাকা আল্লাহ তাকে দিয়েছেন, এত কিছু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তারপরও সে বলবে আরো যদি কিছু হতো, আরো যদি কিছু লাভ করতে পারতাম। সে না শুকরিয়া আদায় করতে পারবে, সে কখনোই তোমার শুকরিয়া আদায় করবে না, শুকরিয়া আদায় করলে খুবই কম শুকরিয়া আদায় করবে, যথাযোগ্য শুকরিয়া আদায় করতে পারবে না। আমি তাদেরকে অকৃতজ্ঞ বানিয়ে ছাড়ব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রেখা আঁকলেন এবং আশেপাশে কয়েকটা রেখা আঁকলেন, বললেন যে হাদা সিরাতি, এটা হচ্ছে আমার পথ, আর এগুলো আঁকা বাঁকা যে পথগুলো আছে এগুলো হচ্ছে শয়তানের পথ। প্রত্যেকটা পথের শুরুতে শয়তান বসে আছে এবং মানুষকে বিভিন্ন চটকদার কথা বলে সেই দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। সুতরাং ফালা তাত্তাবিউ সুবুল, ওই পথগুলোর তোমরা অনুসরণ করো না, তাহলে সে তারা তোমাকে দিন থেকে একদম বের করে দিবে। ইবলিস যদি আপনার মানে আপনারকে পেয়ে বসে, এবাদত থেকে আপনাকে গাফিল করে ফেলবে, আপনাকে বেনামাজে বানিয়ে ফেলবে, আপনাকে ধূমপাই বানিয়ে ফেলবে, আপনাকে মদে আসক্ত বানিয়ে ফেলবে, আপনাকে যে কোনো পাপে আক্রমণ করে মানে আসক্ত করে ফেলবে, আপনি নেকির কাজ করতে চাইবেন কিন্তু আর ওটা করা হয়ে উঠবে না। এই জন্য ইবলিস থেকে বাঁচা খুবই প্রয়োজন।
কারণ সে কখনো কখনো মানে আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিয়েছেন সে বিভিন্ন আকৃতি ধরতে পারে, সে ঘোড়ার আকৃতি নিয়ে আপনার কাছে আসবে, সে মানুষের আকৃতি নিয়ে আপনার কাছে আসবে। শারিকা ইবনে মালিকের আকৃতিতে সে বদর যুদ্ধে এসেছিল, বদর যুদ্ধে সে কাফেরদেরকে উস্কে দিয়েছিল, যে বৈঠকে দারুন নাদওয়া, যে বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মানে পরিকল্পনা করা হয়েছিল, যে ব্যক্তি রাসূলকে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে এক মানে তাকে মানে 100 উট মানে উপহার দেওয়া হবে। ওই বৈঠকে নাজদের একজন বৃদ্ধ লোকের বেশে ইবলিস স্বয়ং এসে এই পরামর্শ দিয়েছিল। ইবলিস মানুষের বেশে এসে আইয়ুব আনসার রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চুরি করেছিল এবং সে ধরাও করেছিল, আবু রাদিয়াল্লাহু আনহুর হাতেও ধরা পড়েছিল ইবলিস। অর্থাৎ সে কখনো কখনো মানুষের বেশে এসেও আপনাকে ধোকা দিবে, আপনাকে একটা হারাম ব্যবসার আপনাকে প্ল্যান দিবে, তুমি এইভাবে ব্যবসা করতে পারো, একটা হারাম প্ল্যান আপনাকে দিয়ে দিল মানুষের বেশে এসে। কখনো কখনো আপনার বাবার সুরতে আপনার স্বপ্নে আপনার কাছে আসবে, সে স্বপ্নেও আসতে পারে, স্বপ্নেও আসতে পারে, আপনার দাদার সুরতে আপনার কাছে আসবে, এসে আপনাকে কিছু মানে মন্ত্র দিয়ে যাবে, আপনাকে আপনি সে অনুযায়ী চলতে থাকবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলছেন, কিছু কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে। কেউ যদি স্বপ্নে কোনো কিছু মন্দ কিছু অনুভব করে তাহলে সে তিনবার থুক দিয়ে তার পার্শ্ব পরিবর্তন করবে। এই জন্য জাদু টুনা যা কিছু হয় সব কিছু শয়তানের পক্ষ থেকে হয়। জিনদের মধ্যে যারা কাফের মুশরিক এরাই হচ্ছে শয়তান, আর শয়তানের বংশ বিস্তার আছে, শয়তান বংশ বিস্তার করতে পারে। ইবলিস কিয়ামত পর্যন্ত বাঁচবে কিন্তু অন্যান্য তারাও বংশ বিস্তার করে যেভাবে মানুষ বংশ বিস্তার করে। আল্লাহ তার দলিল কোরআনে মজুদ আছে, আল্লাহ তাআলা বলেন আফাতাত্তাখিদুনাহু ওয়া যুরিয়াতাহু মিন দুনিহিম লাকুম আদু, যে ইবলিসকে আমি অভিশপ্ত করলাম ওই শত্রুকে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে বন্ধুরূপে গ্রহণ করবা, তাকে ইবলিসকে এবং তার বংশধরকে। সুবহানাল্লাহ বিহামদিহি, ইবলিস তার বিভিন্ন দল পৃথিবীর সর্বত্র ছড়িয়ে রেখেছে, কেউ এসে বলে আজকে এবং তারা রিপোর্ট করে ইবলিসের কাছে, সে সাগরের মাঝে মানে মানে তার সিংহাসন পেতে বসে থাকে এবং সব কিছু সে ডিল করে এবং সর্বত্র সে খবরাখবর রাখে। আর তারা তাদেরকে তো আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন একদম মানে সারা পৃথিবী তারা চষে বেড়াতে পারে। কেউ বলে যে আমি আজকে একজনকে সালাত থেকে বিরত রেখেছি, কতটা ভালো কাজ করনি। আরেকজন বলে আমি আজকে বাজারে একটা ঝগড়া লাগিয়ে দিয়েছি, ওটা অতটা হয়নি। আরেকজন বলে যে আমি আজকে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছি এবং ডিভোর্স হয়ে গেছে। একটা ল্যাংড়া শয়তান এই খবরটা দেয়, তখন আমি ওই ল্যাংড়া শয়তান এসে এসে বলে ল্যাংড়াতে যে আমি আজকে কিছু কাজ করতে পারিনি, তবে একটা কাজ করছি, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছি এবং তাদের ভিতরে একদম ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। তখন ইবলিস একদম খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে বলে আজকের শ্রেষ্ঠ কাজ তুই করেছিস। কারণ মানুষের পারিবারিক যখন অশান্তি হয় তার এটা তার সার্বিক জীবনে তার প্রভাব ফেলে, তার ইবাদত বন্দিগিতে, তার ব্যবসা বাণিজ্যে, তার মন মানুষের সর্বত্র তার প্রভাব ফেলবে পারিবারিকভাবে যদি কারো অশান্তি থাকে। এই জন্য ইবলিসের সফল চক্রান্ত হচ্ছে পরিবার কেন্দ্র করে, পরিবারকে কেন্দ্র করে। এবার আসুন যে আমাদের আলোচনা বিস্তারিত হয়ে যাচ্ছে, যে এইবার আসুন যে ইবলিস থেকে আমরা কীভাবে আত্মরক্ষা করতে পারি, শয়তান থেকে কীভাবে আত্মরক্ষা করতে পারি। শয়তান থেকে আত্মরক্ষা করার প্রথম উপায় প্রধান উপায় হচ্ছে নির্ভেজাল তাওহিদে বিশ্বাসী হওয়া। যারা নির্ভেজাল তাওহিদে খাঁটি তাওহিদে যারা বিশ্বাসী হতে পারে না, ইবলিস তাদেরকে আক্রমণ করবেই করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ইবলিস আল্লাহকে বলে এসেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমি সবাইকে বদভ্রষ্ট করব কিন্তু যারা তোমার খালেস বান্দা একনিষ্ঠ বান্দা তাদের উপর আমার কোনো হাত নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবা'তাকা মিনহুল গাওীন, আমার যারা একনিষ্ঠ বান্দা তার উপরে তোর কোনো হাত নাই, তাকে তো তাদেরকে তুই পদভ্রষ্ট করতে পারবি না। আর যারা প্রবৃত্তি অনুসরণ করে তারা তাদেরকে তুই পদভ্রষ্ট করবি এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে পারা, এটাই হচ্ছে তাওহীদ। সংক্ষিপ্তভাবে যেটাকে বলা হয় শিরক থেকে বিরত থাকা, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। আপনি একটা পাপ মানুষের সামনে করতে লজ্জাবোধ করেন কিন্তু আল্লাহর সামনে দেদারচে করেন। মনে করেন যে আপনি একটা মোবাইলে কোনো কিছু দেখবেন, মানুষের সামনে ওটা দেখতে লজ্জা করেন যে হুজুর মানুষ এটা দেখে, কিন্তু গোপনে গোপনে আবার ঠিকই দেখতেছেন। মানুষের সামনে আপনি এটা পাপ করতে ভয় করেন, লজ্জা করেন, আর আল্লাহর সামনে এটা দেদারচে করেন, তাহলে কি হলো? তাওহীদ ভুলণ্ঠিত হলো। অনুরূপভাবে আপনি মানুষের সামনে ঘুষ খান না,
পরিচিত মানুষের কাছে ঘুষ খান না, কারণ মানে মান সম্মানের একটা ব্যাপার আছে। কিন্তু সেই রকম যদি সুযোগ পাওয়া যায় সেখানে মানে মেরে দেওয়া হয়, তাহলে কি হলো? তাওহীদ ভুলুণ্ঠিত হলো। মানুষের সামনে বিড়ি সিগারেট খাই না, মানুষের সামনে মতপান করে নাই, আমাকে সবাই ভালোভাবে হিসেবে জানে, কিন্তু বন্ধুর আড্ডাতে যখন যাই তখন আবার চলে। এগুলো যদি করা হয় তাহলে নির্ঘাত সে ইবলিসের করাল গ্রাসের শিকার হয়েছে, একদম নিঃসন্দেহে। এই জন্য প্রকাশ্যে গোপনে আল্লাহকে যারা ভয় করতে পারে, যারা তাকওয়া অবলম্বন করতে পারে, তারা ইবলিসের আক্রমণ থেকে বাঁচতে পারে। সবসময় যদি মনের ভিতরে এই মানে ভয় যদি জাগরুক রাখা যায়, মনে করেন যে আপনার একটা দোকান আছে, ওই দোকানে সিসিটিভি ক্যামেরা দ্বারা পুরা বিল্ডিংটা নিয়ন্ত্রিত, চোর ওখানে যেতে ভয় করবে, কারণ এখানে সিসিটিভি ক্যামেরা আছে, একদম ভিতরের রুমে কম্পিউটারে মানে মানে জিএম সাহেব সব কিছু দেখতেছেন, অথবা যিনি মানে অপারেটর তিনি সব কিছু দেখছেন, তার আচরণ নিয়ন্ত্রিত হবে। কিন্তু যদি দেখে যে আশেপাশে কেউ নাই এবং সিসিটিভি ক্যামেরাও নাই, তখন সে তার ইচ্ছা মতো চুরি করবে। মানুষের ভিতরে যদি এই ভয় না থাকে যে আমি যেখানেই থাকি, আমি মানে ঘোর অন্ধকারে থাকি না নির্জনে থাকি, আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখছেন, আমার কথা শুনছেন, তাহলে সে কখনোই আল্লাহর অবাধ্য হবে না। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর সকল মানুষ যদি একত্রে যদি চেঁচামেচি করে এবং কথা বলতে থাকে, শোরগোল শোনা যায়, আল্লাহ তাআলার প্রত্যেকের কথা ইন্ডিভিজুয়ালি শুনতে পারেন স্পষ্টভাবে আকাশ থেকে, আপনার মনের ভিতরে আবার মনের ভিতরে কি জাগরুক হয় আল্লাহ সেটাও শুনতে পান, সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য প্রকাশ্যে এবং গোপনে যারা আল্লাহকে ভয় করতে পারে, ইবলিস তাদের উপরে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না। দুই নম্বর উপায় হচ্ছে ঘুম থেকে উঠে শয়তানের চক্রান্তের জাল ছিন্ন করা। সহিহুল বুখারীর একটি হাদিস 1142 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা ওয়াকাত, তোমরা মানে প্রত্যেক বান্দা যখন ঘুমায় ইবলিস তার মাথার উপরে তিনটা গিট দেয় এবং চাপড়াতে থাকে যে আলাইকা লাইলুন তফিল ফারুকুত, আরেকটু ঘুমাও, রাত আরও অনেক লম্বা আছে। সে চায় কোনোভাবে যেন ফজরের সময়টা যেন অতিক্রান্ত হয়ে যায়। কিন্তু ফাইদা দেখার আল্লাহ, যখন সে আল্লাহকে স্মরণ করে অর্থাৎ উঠেই যখন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহি নুশুর, ইনহাল্লা তুকদা, সাথে সাথে একটা গিট খুলে যায়। আবার যখন উঠে যখন সে উযু করে ইনহাল্লা তুকদা, আরেকটা গিট খুলে যায়। আর যখন সে উঠে সালাত আদায় করে একদম তিনটা গিট অটোমেটিক্যালি খুলে যায়। ফাসবাহা নাশিয়াতান তাইয়্যিবান নাফস, একদম প্রশান্ত চিত্তে পবিত্র হৃদয় নিয়ে সে সকাল করে, ওই দিন ইবলিস তার ধারে কাছে আসতে পারে না। কিন্তু সে যদি ওই জাল ওই ষড়যন্ত্র যদি ছিন্ন করতে না পারে, ওই গেট যদি খুলতে না পারে, দোয়া পড়তে ভুলে গেছে, সালাত আদায় করেনি, তাহলে ফাসবাহা খবীসান নাফসি কাসলান, কলুষিত এবং খবিস হৃদয় নিয়ে আত্মা নিয়ে সে সকাল করে, এবং ওই দিন শয়তান তাকে কুপকাত করবেই করবে। এই জন্য রাসূল সাল্লাম বলছেন যখন তোমাদের কেউ ঘুমায় ঘুম থেকে উঠে উজু করার সময় সে যেন নাকটা তিনবার ঝাড়ে, ফাইন্ন শয়তান ইয়াবিতু ফি খায়শুমিহি, কেননা শয়তান তার নাকে রাত্রি যাপন করে। শয়তান তার নাকে রাত্রি যাপন করে, অনেক সময় দেখবেন যে ঘুম থেকে ওঠার সময় নাকটা অনেক জ্যাম হয়ে আসে, নাক বন্ধ হয়ে আসে, এটা হচ্ছে শয়তান থাকার কারণে। এই জন্য নাকটা ঝেড়ে নেয়, শয়তান বের হয়ে যাবে। অন্যভাবে এক ব্যক্তি, এটা হাদিসেরই কথা মানে সহিহুল বুখারীর হাদিস, এক ব্যক্তি ফজরে আসতে পারেনি, আল্লাহ সাল্লামকে বলা হলো সে ফজরে আসতে পারেন, ঘুমাচ্ছে, আল্লাহ তখন বললেন বালা শায়তানু ফি উযুনিহি, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে, এই জন্য সে সকালবেলা উঠতে পারেনি, আজান শুনতে পারেনি, এলামও শুনতে পারেনি, উঠতেই পারেনি। এই জন্য ঘুমের আগেও কিছু মানে দোয়া কালাম করে ঘুমাতে হয় যেন শয়তানের আক্রমণ থেকে বাঁচা যায়, সেই উপায় আমরা বলে দেবো ইনশাআল্লাহ। কিন্তু এখানে মানে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ঘুম থেকে উঠেই শয়তানের জাল চক্রান্তের জাল ছিন্ন, ওই গিট খুলে ফেলা, না খুলে ফেললে তাহলে শয়তান আপনাকে পেয়ে বসবে। তিন নম্বর উপায় হচ্ছে শয়তানকে অভুক্ত রাখা, বাড়িতে জায়গা না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহি মুসলিমের 2018 নম্বর হাদিস, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে ফাজাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, ঢোকার সময় আল্লাহর নাম নেয়, খাবার শুরুতে আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে অথবা সালাম দিয়ে প্রবেশ করে, তখন শয়তান নিরাশ হয়ে বলে লা মাবিতা লাকুমুল ইয়াউমা ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের আজকে থাকারও জায়গা হলো না, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল হলো না। অর্থাৎ শয়তান নিরাশ হয়ে যায় এবং ওই বাড়িতে থাকতেও পারে না, ওই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা হয় না।
কিন্তু যখন সে দোয়া করতে ভুলে যায়, মোবাইলে কথা বলতে বলতে বাড়িতে প্রবেশ করলো, কলিং বেল টিপতেছে আর ফোনে কথা বলতেছে, সালাম না দিয়ে বিসমিল্লাহ না বলেই সে ঘরে প্রবেশ করলো, শয়তানও তার সাথে প্রবেশ করে। আবার যখন যদি সে ভিতরে ঢুকে কোনো কিছু খেয়ে ফেলে যদি বিসমিল্লাহ না বলে, তখন শয়তান খুশির আতিশয্যে তার সাঙ্গবঙ্গদেরকে বলে আদ্রাকতুমুল মাবিত ওয়াল আশা, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা হলো, এই বাড়িতে তোমাদের খাবারও ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ, আলিয়াযু বিল্লাহ। এই জন্য আপনি আপনার বাড়িকে আপনার শত্রুকে ঠাঁই দিচ্ছেন, আপনার শত্রুকে দাওয়াত করে বাড়িতে খাওয়াচ্ছেন, তো আপনার বাড়িতে অশান্তি রাখুন চলবে না, তো কার বাড়িতে চলবে? যে বাড়িতে শয়তানকে দাওয়াত করে খাওয়ায়, যে বাড়িতে শয়তানকে দাওয়াত জিনিসে থাকার জায়গা দেয়, শয়তান তো তার বাড়িতে ষড়যন্ত্রে জাল বুনবে। আপনি হয়তো বা মানে ইসলাম প্র্যাকটিস করেন, কিন্তু আপনার সন্তানকে যদি শিক্ষা না দেন, আপনার মাধ্যমে বাড়িতে জায়গা না পেলে তার মাধ্যমে জায়গা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাবার খাচ্ছেন, এক ছোট্ট বাচ্চা এসে ওখানে মানে মানে ওখানে থাবা মেরেছে, আল্লাহ রাসূল তার হাত ধরে বললেন সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো তারপরে খাও। অর্থাৎ ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও যদি শিক্ষা না, আপনার আপনি একজন মেহমানকে নিয়ে গেছেন, বেদিন মেহমান, কে সালামও নাই, কিছু নেই, খাওয়ার শুরুতে বিসমিল্লাহও নাই, আপনার মাধ্যমে শয়তান জায়গা না পেলেও তার মাধ্যমে শয়তান জায়গা পাবে। খাবার শুরু যদি বিসমিল্লাহ না বলা হয়, ওই খাবারের শয়তান অনুসরণ করে। যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় ওই খাবারে শয়তান কোনো অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ রাসূল খাবার পরে খাবার চেটে চেটে খেতে বলেছেন, এবং প্লেটের পরে যে খাবারটা পড়ে যায় ওটাও খেতে বলেছেন, কারণ প্লেটের যে খাবারটা পড়ে গেছে ওটা যদি খাওয়া না হয় ওটা শয়তান খেয়ে নেয়। অনেক সময় হোটেলে গিয়ে স্মার্টনেস দেখাই আমরা, অর্ধেক খেয়ে অর্ধেক খাই না। যদি আপনার অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এই স্মার্টনেস দেখিয়ে আপনি যখন খাবারটা নষ্ট করলেন, ওই খাবারটা আপনি শয়তানকে খাওয়ালেন, শয়তান খাওয়ালেন মানে শয়তানকে আপনার সাথে আরো সঙ্গী দিলেন। মনে করেন আপনি একজন নেতা, যাদেরকে টাকা দিবেন, যাদেরকে খাওয়াবেন, সে দেখবেন যে সবসময় আপনার কাছে কাছে, ভাই কোথায় আছেন, আপনাকে আরো আপনাকে খুঁজে খুঁজে বের করবে, আর যাকে খাবারও দিবেন না থাকারও জায়গা দিবেন না সে আপনার কাছে দূরে চলে যাবে। এই জন্য শয়তানকে অভুক্ত রাখা এবং শয়তানকে না খেতে দেওয়া, শয়তানকে বাড়িতে জায়গা না দেওয়া, তিন নম্বর। চার নম্বর হচ্ছে লজ্জাস্থানকে শয়তানের দৃষ্টি থেকে হেফাজত করা। লজ্জাস্থানকে হেফাজত যদি না করা হয়, এই লজ্জাস্থানের মাধ্যমে শয়তান বিভিন্ন পাপে আক্রান্ত করবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে, অনেক বড় রোগে আক্রান্ত করতে পারে, যেটা কোনো টেস্টেও ধরা পড়তে না পারে এবং আপনাকে একদম অসুস্থ করে ছাড়তে পারে। দুটি উপায়, একটি হচ্ছে বাথরুমে ঢোকার সময় দোয়া পড়া। আল্লাহ সাল্লাম বলছেন সিত্রুমা বাইনা আয়ুনুল জিন্নি ওয়া বাইনা আওরাতি বানি আদম আই ইয়াকুল আহাদুকুম ইযা দাখালা আহাদুহুমুল খালা আহাদুকুমুল খালা আই ইয়াকুল বিসমিল্লাহ। তোমাদের কেউ যদি বিসমিল্লাহ বলে বাথরুমে প্রবেশ করে, তাহলে শয়তানের চোখে পর্দা পড়ে যায়, শয়তান কিছু দেখতে পায় না। ওই অবস্থায় যদি সে বাথরুমে যায়, কিভাবে বাথরুম সারলো বা কিভাবে থাকলো, শয়তান কিছুই দেখতে পায় না, শয়তান তার কোনো ক্ষতিও করতে পারে না। আর যদি সে দোয়া না পড়ে যদি ঢোকে বাথরুমে, তাহলে শয়তান তাকে একদম প্রকাশ্যে সব কিছু দেখতে পায়, তার ওটা দিয়ে হাসাহাসি করে, তার দিকে কুদৃষ্টি দেয়, তাকে রোগাক্রান্তও করতে পারে এবং তার সাথে বাথরুম থেকে তার সাথে বাহিরেও চলে আসতে পারে। এই জন্য বাথরুমে ঢোকার সময় দোয়া পাঠ করতে হবে। যদি ভুলে যাওয়ার প্রবণতা থাকে, এই ভুলে যাওয়ার প্রবণতাও শয়তানের কাজ। এর জন্য চেষ্টা করতে হবে, কয়েকদিন যদি প্র্যাকটিস করা হয় এটা মানে হয়ে যায় ইনশাআল্লাহ। এর জন্য আগে ডান পা দিয়ে আগে মানে প্রবেশ করে এই অভ্যাসটা করতে হবে। আরেকটি লজ্জাস্থানের হেফাজত হচ্ছে সাংসারিক জীবনের শুরুতে দোয়া পাঠ করা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যদি দোয়াটা পাঠ না করা হয়, আপনি কিভাবে মানে কিভাবে আছেন শয়তান সেটা দেখে দেখে সে শয়তান সশরে সেখানে অংশগ্রহণও করে এবং সেখানে অনিষ্টকারিতার অবশ্যই সম্ভাবনা থাকে যদি দোয়া পাঠ না করা হয়। এই জন্য লজ্জাস্থানে হেফাজত করা শয়তানের দৃষ্টি থেকে। পাঁচ নম্বর হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করা। বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ির ভিতরে হয়তো আপনি নিজেকে সেফ রেখেছেন, কিন্তু বাড়ির বাহিরে যখন বের হবেন শয়তান তো তখন আপনাকে পেয়ে বসবে। বাড়ির বাইরে অবস্থান করো, কখন তুই বাড়ির বাইরে বের হবি তখন তোকে ধরবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা খারাজা রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি বিন বাইতিহি তার বাড়ি থেকে বের হয় এবং বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান কান্নাকাটি করে বলে হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা,
আজকে তুমি হেদায়েত পেয়ে গেছো, আজকে তুমি নিরাপত্তা পেয়ে গেছো, আজকে তুমি আল্লাহর কাছ থেকে রক্ষা পেয়ে গেছো। ফাতাতানাহালাহু শায়াতিন, শয়তানের সাঙ্গপাঙ্গরা তার থেকে দূরে চলে যায় এবং একে অপরকে বলে কাইফা বিকা বিরজুলিন, ওই ব্যক্তির তোমরা কিভাবে ক্ষতি করবা, যে হেদায়েত পেয়ে গেছে, যে নিরাপত্তা পেয়ে গেছে, আল্লাহর কাছ থেকে রক্ষা পেয়ে গেছে, শয়তান আর তার কোনো ক্ষতি করতে পারে না বাড়িতে ফিরে আসা পর্যন্ত। এই জন্য বাড়ির বাহিরে বের হওয়ার পরই সাথে সাথে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা উযাল্লা আও আযিল্লা উযাল্লা আও আযলিমা উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। এই দোয়াটা পাঠ আল্লাহ সুবহান বাড়ি থেকে বের হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটা পাঠ করতেন। পাঁচ নম্বর, ছয় নম্বর উপায় হচ্ছে প্রতিদিন 100 বার কালিমা তাওহীদ পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই বাক্যটি মানে মানে দিনের বেলার মিয়া তামাররহ 100 বার যদি তেলাওয়াত করে তাহলে তার পাঁচটি নেকি, পাঁচটি ফজিলত। এক, কানাত লাহু কাদলি আশির রিকাবিন, 10টি গোলাম আজাদ করার নেকি আল্লাহ তাআলা সাথে সাথে তার আমল নামাজে যোগ করে দিবেন, 10টি গোলাম আজাদ, সুবহানাল্লাহ বিহামদিহি। দুই, ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানা, তার জন্য 100টি নেকি লেখা হবে। তিন, ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, এবং তার আমল নামা থেকে 100টি পাপ মুছে দেওয়া হবে। এবং চার নম্বর হচ্ছে ওয়াকানা লাহু হিজ্বুম মিনাশ শায়াতিন, শয়তান থেকে বাঁচার জন্য তাকে সেভ করা হবে এবং তাকে বডিগার্ড দেবে শয়তান থেকে আত্মরক্ষা করার জন্য। সারা দিন সে আত্মরক্ষা পাবে শয়তান থেকে, আল্লাহ তাআলা ওই ব্যবস্থা করে দিবেন। ওয়ালা, পাঁচ নম্বর হচ্ছে ওয়ালা মিয়াতি আহাদুন আফযালা মিম্মা জাআ বিহি, আর ওই দিন সারা পৃথিবীর মধ্যে সে হবে সবচেয়ে বেশি নেকির অধিকারী, তবে ওই ব্যক্তি ব্যতীত আমি লাকসার মিন জালিকা, এই আমল করে আরো বেশি বেশি আমল করেছে। অর্থাৎ এই দোয়াটা যদি কালিমা তাওহীদ যদি কেউ পাঠ করে 100 বার তাহলে ওই দিন আল্লাহর পক্ষ থেকে সেভ গার্ড আল্লাহ তার একটা বাহিনী দিয়ে দিবেন, সে শয়তান আক্রমণ থেকে তাকে হেফাজত করবে। সাত নম্বর, সুরা ইখলাস এবং সুরা নাস পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সন্ধ্যা এবং সকালবেলা, সন্ধ্যা এবং সকালবেলা এই তিনটি সুরা পাঠ করতে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সুরা ফালাক এবং সুরা ইখলাস, কুল আউযু বিরব্বিল ফালাক আর কুল আউযু বিরব্বিন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা এক সফরে গেলাম, হঠাৎ এত ঝড় এবং আকাশে সন্ধ্যাবেলা প্রচণ্ড ঝড় হচ্ছে এবং মেঘে মানে কালো মেঘে ছেয়ে গেছে। ওই সময় জিনেরা এবং শয়তানরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং ক্ষতি করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুরা ইখলাস, সুরা ফালাক এবং সুরা নাস বলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন এবং উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীদেরকে বলছেন, তোমরা এই দুটি সুরা বলে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাও, বারবার আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ কোনো বান্দা এই দুটি সুরা ছাড়া অন্য কোনো সুরা দিয়ে অন্য কোনো দোয়ার মাধ্যমে এত শক্তিশালীভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারে না। এমনকি তিনি বলছেন, আমি দেখলাম যে মাগরিবের সালাতের ইমামতিও তিনি এই দুটি সুরা দিয়েই করলেন। সহিহ সুনানে আবু দাউদের হাদিস, মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক মানে মানে সালাতের পরে এই দুটি সুরা পড়ার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে মাগরিব এবং ফজর সালাতের পরে সুরানা, সুরা ফালাক, সুরা ইখলাস তিনবার করে পাঠ করতে হয়। আল্লাহ সাল ঘুমানোর আগে এই তিনটি সুরা তিনবার করে পাঠ করতেন, হাতে ফুঁ দিয়ে সারা শরীর মাসা করে দিতেন। অনেকেই আছে এই মাগরিব এবং এশার মানে ফজরের পরে ফুঁক দিয়ে মাসা করেন, মাসা করা কিন্তু শুধু ঘুমের আগে, মাসা করা শুধু ঘুমের আগে। এই তিনটি সুরা হয়তোবা আপনি একবারেই সুরা ইখলাস তিনবার পড়লেন তারপর মুখ দিলেন, অথবা তারপরে সুরা নাস তিনবার পড়লেন এইভাবে, অথবা একটা সুরা করে পড়ে আপনি যেভাবে আপনার সুবিধা হয়, এটা হচ্ছে ঘুমের আগে। আর সালাতের পরে যেটা সেটা হচ্ছে শুধু মুখ দিয়ে পড়লেই হয়ে যাবে, তখন মাসা করতে হয় না। রাসূল সাল্লামের কাছ থেকে এইভাবে হাদিস বর্ণিত হয়েছে। এই দুটি সুরা পাঠ করে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা শয়তান থেকে। আট নম্বর হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবা, সহিহুল বুখারী হাদিস, তখন আয়াতুল কুরসিটা পাঠ করে নিবা। কি হবে, ফালাই ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিযুন, সারা রাত পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হবে, তোমাকে পাহারা দিবে। ফালা ইয়াকুরবুকা শাইতান হাত্তা তুসবিহা, শয়তান তোমাকে কুমন্ত্রণ তো দেয়া তো দূরের কথা, তোমার ধারের কাছে আসতে পারবে না শয়তান। কার কথা, রাসূলের পবিত্র মুখের কথা। এই জন্য মানে ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করতে হয়। আল্লাহ সাল্লাম প্রত্যেক সালাতের ফরজ সালাতের পর পরই আয়াতুল কুরসি পাঠ করার নির্দেশ দিতেন। যারা প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তারা মরছে না বলে জান্নাতে যাচ্ছে না, মরলেই জান্নাত,
যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী এবং প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে। নয় নম্বর উপায় হচ্ছে সূরা বাকারা তেলাওয়াত করা। সূরা বাকারা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ফাইন্না শাইতানি ইনফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমরা ঘরকে কবরে পরিণত করো না, ঝোপঝাড়ে পরিণত করো না, জঙ্গলে পরিণত করো না, তোমরা ওই মানে বাড়িতে কোরআন তেলাওয়াত করো, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করো। কেননা শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায় যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। জিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক, কোনো শয়তান আপনার বাড়িতে আশ্রয় পাবে না। অনেকেই আছে, অনেকে জিন ধরে, জিন ধরার প্রবলেম আছে। এখন বর্তমান এই সমস্যাটা চার তার দেখতেছি। এই সমস্যা যদি থাকে, আপনি যদি বাড়িতে এই আমলটা করেন, আল্লাহর কসম করে বলছি, জিন আপনার বাড়িতে কোনো আশ্রয় পাবে না। যে বাড়িতে আমল যত কম, যে বাড়িতে শয়তানের আড্ডাখানা, ওই বাড়িতেই মানুষকে জিন ধরে, ওই বাড়িতে মানুষের জিন ধরে বেশি। যদি দোয়া কালাম বেশি বেশি পাঠ করা হয়, এক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে কালো জাদু করে না অনেক সময় অনেক মানে শক্ত জাদু করা হয়, এখান থেকে বাঁচার জন্য এই সূরা বাকার। কারণ মানে শরীফ মাদানী বলেছিলেন, পাকিস্তানের একজন আলেম আছেন, উনিও মাদানী আলেম, তিনি জিন ভূতের ঝাড়ফুঁক করতেন এবং তিনি বলতেন যে যত বড় শয়তানি হোক, জিনি হোক, আমি কোরআন দিয়ে ওকে তাড়িয়ে দেব। অর্থাৎ কোরআনের এমন একটা পাওয়ার আছে, এই পাওয়ারের কাছে শয়তান দুর্বল। আর আপনি কবিরের কাছে যান, তারপর সেখানে যান, তাবিজ দেয়, হ্যান দেয়, তেন দেয়, এগুলো দিলে আবার বোতলে ভরে আরো কত কি করে, এর মাধ্যমে ওদেরকে আরো খেপিয়ে দেওয়া হয়। মনে করেন দুই জিনিস ভাই, এক ভাই বোতলের ভিতরে আটকে পড়েছে এবং সে জেনে গেছে ওই পরিবারের লোকজন আমার ভাইকে আটক করেছে, সে কি করবে, বসে থাকবে? আপনার তো আরো হুই করার চেষ্টা করবে। এই জন্য মানে মতিউর রহমান মাদানিও বলেছিলেন, যখন তিনি মদিনা থেকে পড়াশোনা করে যখন তিনি মানে চলে যান বাড়িতে, একটা মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন এবং যে বিল্ডিংয়ে থাকতেন অনেকদিন, যে বিল্ডিংগুলো পড়ে থাকে, অনেক সময় দেখবেন যে বিল্ডিংগুলো অনেকদিন ধরে পড়ে আছে, মানুষ বসবাস করে না, এগুলো কিন্তু শয়তানরা আড্ডাখানায় তৈরি করে এবং এখানে তারা বসবাস করে। এবং ওই যে ছাদের উপরে শব্দ হয়, দরজাতে শব্দ হয়, এই সমস্যা, তখন তিনি সূরা বাকারা তেলাওয়াত করতেন এবং কয়েকদিনের মধ্যে সেই সমস্যাটা দূরীভূত হয়ে গেল। আরেকজন ভাই বলেছেন যে মানে তার বাড়িতে তার বোনের না কার যেন মানে ইয়ে হয়েছিল, মানে জিন ধরেছিল, তারা সবাই মিলে সূরা বাকারার আমল করতেন, বাকারার আমল করতে করতে একদিন দেখতে চুলার পাশে দুটা সাপ পড়ে আসে। এর কারণ হচ্ছে জিনেরা কিন্তু সাপের বেশ ধরতে বেশি পছন্দ করে, এই জন্য যখন কোনো সাপ দেখা যায় তখন তাদেরকে বলতে হয় চলে যাও চলে যাও। যদি চলে না যায় তাহলে বুঝতে হবে ওটা আসলেই সাপ, আর যদি চলে যায় তাহলে বুঝতে হবে ওটা জিন অথবা শয়তান মা সাপের বেশি এখানে এসেছিল অনিষ্ট করতে। এই জন্য বাড়িতে যত বেশি কোরআন তেলাওয়াত করা হবে ওই বাড়ি তত নিরাপত্তা লাভ করবে জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে। সূরা বাকারার, বিশেষ করে সূরা বাকারার দুই আয়াত ঘুমের আগে আল্লাহ তেলাওয়াত করতে বলেছেন। দশ নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, বেশি বেশি জিকির করা। যে বেশি জিকির করে শয়তান তার কাছে ধারের কাছে আসতে পারে না, তখন সে সেফ গার্ড অর্থাৎ বর্ম পরে থাকে মনে হয়, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না, মনে করে যে বর্ম পরে আছে তাকে তীর মারলে তার কোনো আঘাত লাগে না। অনুরূপভাবে যে বেশি বেশি জিকির করে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। এমনকি জানেন যে কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হয়, ওয়াইদা ক্বরাতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহ, যখন কোরআন তেলাওয়াত করবা বলবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কেন? কোরআন তেলাওয়াত করলে আপনি যদি আউযুবিল্লাহ সারা কোরআন তেলাওয়াত করেন শয়তান ওখানে ডিস্টার্ব করবে, আপনাকে ওখানে ডিস্টার্ব করবে। সালাতের শুরুতে দেখবেন যে সালাতের ভিতরে সালাতের আগে আপনার যে চিন্তা মাথায় আসেনি, কয়েক বছরে যে চিন্তা মাথায় আসেনি, সালা শুরু করবেন ওই চিন্তা মাথার ভিতরে চলে আসছে, কি হিসাব, দোকানের হিসাব পাতি, তারপরে কি কিনতে হবে না কিনতে হবে, সব কিছু মাথার ভিতরে ক্যালকুলেশন হচ্ছে। আল্লাহ সাল্লাম বলছেন যখন তোমাদের কেউ এইরকম মহসুস অনুভব করে, খিনজাব নামে একদল শয়তান আছে, এদের কাজে হচ্ছে সালাতের মনোযোগ মনোযোগের ব্যাঘাত ঘটানো, তখন সে যেন বাম দিকে তিনবার থুক দেয়। কারণ এটা আবার এমনভাবে থুক না যে পাশের জন্য মানে থুতু চলে যাবে, এইভাবে না, থুতুর একটা মানে 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 ঠোঁট দিয়ে ওইভাবে একটা স্টাইল করা, এর মাধ্যমে শয়তান তাহলে তার মনের খটকাটা দূর হয়ে যাবে। এই জন্য তারপর ঘুমে যদি কেউ দুঃস্বপ্ন দেখে তখন শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হয়। কাউকে যদি বিদায় দেওয়ার সময় শয়তান থেকে আশ্রয় চাইতে হয়, রাগের সময় শয়তান থেকে আশ্রয় চাইতে হয়, কারণ শয়তানই কিন্তু মানুষকে রাগিয়ে দেয়। আল্লাহ রাসূল একদিন দেখলেন এক লোক ঝগড়া করতে করতে এমন রেগে গেছে, অনেক খুবই রেগে মনে ফেটে পড়তেছে, তখন আল্লাহ সাল্লাম তার সাহাবীকে বলছেন আমি এমন একটা দোয়া জানি, এই দোয়াটা যদি সে বলে তাহলে পানির মতো তার রাগটা শীতল হয়ে যাবে। তখন সেটা কি? তখন সেই দোয়া আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি কেউ বলে তাহলে তার রাগ শীতল হয়ে যাবে। কেউ যদি দারুণ অবস্থায় থাকে আল্লাহর রাসূল সেই জন্য বসে পড়ে, কেউ যদি বসে থাকে সে যেন শুয়ে পড়ে, অথবা রাগ হলে সে যেন উযু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, কারণ শয়তান তাকে পেয়ে বসেছে কঠিন ভাবে, তাহলে তার রাগ প্রশমিত হয়ে যাবে। কারণ রাগের মাথায় শয়তান যা ইচ্ছা তাই করে নিতে পারে, আপনার মাধ্যমে যা ইচ্ছা তাই করে নিতে পারে। এই জন্য এই সময় আল্লাহ, তারপরে জাদু টোনা করলে, তারপরে বদ নজর লাগলে, তখনও শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হয়। মসজিদে ঢোকার সময় আপনি বাজার থেকে মসজিদে আসবেন, শয়তান আপনার সাথে সাথে চলে আসতেছে, তুই সালাতে দিয়ে করবো, তোর সালাতে ডিস্টার্ব করবো। মসজিদে ঢোকার সময় যদি দোয়াটা পাঠ করে ঢোকেন, শয়তান নিরাশ হয়ে আর ঢুকতে পারে না। যদিও শয়তান মসজিদেও থাকে, কিন্তু আপনার সাথে যে শয়তান ছিল শয়তান ঢুকতে পারে না। আর যদি দোয়া না পড়ে হন হন করে ঢুকে যান, শয়তান আপনার সাথে সাথে চলে আসে। এই জন্য মসজিদে ঢোকার সময়ও দোয়া পাঠ করতে হয়। এগারো নম্বর হচ্ছে সাহু সেজদা অথবা তেলাওতে সেজদা দেওয়া। তেলাওতে সেজদা অর্থাৎ অনেক আয়াত আছে না, কোরআনে 15টি আয়াত আছে, যেই আয়াতগুলো তেলাওত করলে সেজদা দিতে হয়, অথবা সালাতের ভিতরে যদি ভুল হয়ে যায় তখন সেজদা দিতে হয়, সাহু সেজদা দিতে হয়। বান্দা যখন এভাবে সেজদা দেয় তখন শয়তান এত মন খারাপ করে, এতই মন খারাপ করে, আল্লাহ সাল্লাম বলছেন সে আক্ষেপে বলে, ওয়াইলি হাই আমার কপাল পরা, হাই আমার কপাল পরা, উমির ইবনু আদম বিসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তানকে সেজদা করার নির্দেশ দেওয়া হলো, সে সেজদা করলো, সে জান্নাত পেয়ে গেল। ওয়া উমিরনি বিসুজুদ ফাআবাইতু ফালিয়ান্নার, আর আমাকে সেজদা করে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি অমান্য করেছিলাম, আর আমার জন্য রয়েছে জাহান্নাম। মানে আপনি যদি তেলাওয়াতের সেজদা দিয়ে যদি মানে তেলাওয়াতের আয়াত তেলাওয়াত করে যদি সেজদা দেন, এত খুশি শয়তান অঝর নয়নে কান্নাকাটি করে এবং আক্ষেপ করতে থাকে। আর আমাদের কাজে তো এটা শয়তানকে কান্না করানো। এই জন্য মানে সাহু সেজদা দেওয়া এবং তেলাওয়াতের মানে আয়াতের তেলাওয়াতের সেজদা দেওয়া। 12 নম্বর হচ্ছে যদি সালাতের ভিতরে আঙ্গুলের ইশারা করা, আঙ্গুলের ইশারা করা তাশাহুদের সময়, আল্লাহ সাল্লাম বলছেন ওয়াহিয়া আশাদ্দু আলা শায়তানি মিনাল হাদীদ, আঙ্গুলের যদি ইশারা করা হয় সালাতের ভিতরে, আল্লাহ সাল্লাম বলছেন এটা শয়তানের কাছে লোহার অস্ত্রের চেয়েও কঠিন। অর্থাৎ লোহার কয়েকটা চাকু দিয়ে যদি আপনাকে যদি খোসানো হয় ইচ্ছা মতো, আপনি কেমন কষ্ট পাবেন? শয়তানও যদি কেউ যদি এরকম আস্তে আস্তে আবার এমনভাবে নাড়াচাড়া করবেন না, আরেকজনের দৃষ্টি নষ্ট হয়ে যায়, দৃষ্টি ওই দিকে চলে যায়। আল্লাহ রাসূল হালকাভাবে নাড়াচাড়া করতেন, আর এটা শয়তানের উপরে লোহার অস্ত্রের চেয়েও তার জন্য বেশি কষ্টদায়ক। সুবহানাল্লাহ বিহামদিহি। 13 নম্বর হচ্ছে কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করা সালাতের সময়। মসজিদে কিন্তু শয়তান থাকে, সালাতের সময় যদি কাতারের জায়গা যদি মানে ফাঁকা রাখা হয়, শয়তান ওখানে ঢোকে। আল্লাহ সাল্লাম বলছেন ইন্নিল আরাশ শয়তান ইয়াদখুলু বাইনা সাফির রাজুলি, আমি দেখতে পাচ্ছি যে শয়তান মানুষের এই কাতারের ফাঁকা জায়গাগুলোতে দাঁড়িয়ে গেছে। এই জন্য আল্লাহ সাল্লাম সালাতের শুরুতে বলে দিতেন সাব্বু সুফুফাক মাতারাসু সুদ্দুল খালাল, তোমরা ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাও, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাও। ফাঁকা জায়গা যদি খোলা থাকে অবশ্যই ওখানে শয়তান দাঁড়াবে এবং আপনাকে কুমন্ত্রণা দিবে, আমাকে কুমন্ত্রণা দিবে। 14 নম্বর হচ্ছে আজান এবং ইকামত দেওয়া অথবা তার জবাব দেওয়া। আল্লাহ সাল্লাম বলছেন যে যখন আজান দেওয়া শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পালিয়ে যায়, আর ইকামত যখন দেওয়া হয় বায়ু নিঃসরণ করতে করতে পালিয়ে যায়, আবার আজান শেষ হলে আবার চলে আসে। এই জন্য আজান যদি দেওয়া হয় শয়তানকে কষ্ট দেওয়া হয়, এবং একামতের সময় শয়তানকে কষ্ট দেওয়া হয়। এই জন্য আজান এবং একামতের জবাব দেওয়াও উচিত। সবাই তো আর আজান দিতে পারে না, একজন আজান দেয় আর সবাইকে শুনতে হয়, এই জন্য আজানের জবাব অথবা একামতের উত্তর দেওয়া উচিত। 15 নম্বর হচ্ছে হাই তোলার সময় মুখ দিয়ে আটকানো বা হাত দিয়ে আটকানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা তাসাউ ওয়াহাদুকুম, যখন তোমাদের কেউ কারো হাই ওঠে ফালিয়ুমসিক বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে হাইটাকে আটকে দেয়, হাত দিয়ে অথবা রুমাল দিয়ে হোক হাত দিয়ে হোক। কারণ যখন সে হা করে শয়তানের মুখের ভিতরে ঢোকে, অথবা শয়তান তার মুখের ভিতরে পেশাব করে দেয়, অথবা দহিকা সে হাসতে থাকে, হো হো করে হাসতে থাকে। মনে করেন আপনি চলতে ফিরতে আপনার একজন শত্রু আপনি খুবই দেখতে পারেন না, সে দাঁড়িয়ে রাস্তার কাছে আসে, আপনি পিছলে পড়ে গেছেন, আর সে যদি কিটকিট করে হাসে আপনার কেমন কষ্ট লাগবে? শত্রুর হাসি কিন্তু তরবারির আঘাতের চেয়ে কোনো অংশে কম না। শত্রু আপনাকে দেখে হাসবে এটা আপনি মেনে নিতে পারেন না, আর আপনি যখন হা করে মানে মানে হাই তোলে মুখে কোনো হাত দেওয়া নাই, তখন শয়তান ওইভাবে হাসতে থাকে, এই জন্য তখন মুখের ভিতরে ঢুকে আপনার ভিতরেও চলে যেতে পারে। এই জন্য রুমাল দিয়ে হোক অথবা মানে হাত দিয়ে হোক হাইটাকে আটকাতে হয়, আর সালাতের ভিতরে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হয় কোনোভাবে যেন হাই না ওঠে, হাইটাকে দমন করে রাখা, প্রশমিত করে রাখার জন্য চেষ্টা করতে হয়। 16 নম্বর হচ্ছে
যেটা সন্দেহপূর্ণ বিষয় সেটাকে পরিত্যাগ করা, দামা ইয়ারিবুক ইলামা আলা ইয়ারিবুক, যেটা সন্দেহপূর্ণ বিষয় সেটা পরিত্যাগ করে যেটা সন্দেহ নাই সেই বিষয়কে গ্রহণ করা। অনেক বিষয় আছে যেটা সন্দেহ, এটা কি জায়েজ নাকি না জায়েজ, এটা কি করা ঠিক হবে নাকি না করা হবে, এগুলো যখনই আপনার মনে খটকা লাগবে মনে করবেন এটা শয়তানের কাজ, ওটা বাদ, যেটাতে কোনো মানে মানে সন্দেহ নাই ওটা করতে হবে। সতেরো নম্বর হচ্ছে আমলে বেশি অ্যাক্টিভ থাকা, সক্রিয় থাকে এবং অলসতা পরিহার করা। আপনি কোরআন তেলাওয়াত করতে বসবেন, শয়তান বলবে নোটিফিকেশনটা একটু চেক করে নাও, একটা তো পোস্ট দিয়েছিলে দেখো কয়জন লাইক করেছে কয়জন শেয়ার, একটু চেক দিয়ে দাও, দেখো তো আজকে মানে 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 হট টপিক কী আছে, কী চলতেছে, একটু ফেসবুকটা একটু ঘুরে আসো। কোরআন তেলাওয়াতের আগে দেখবেন আপনার এক ঘন্টা চলে গেছে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আর মনোযোগ বসে না, আর মনোযোগ বসে না। সালাতের আগে একটু মানে মানে ঘুমের আগে একটু সালাত আদায় করে ঘুমাবেন, এই আজ দেখি আজকে সারাদিন তো সময় নাই, আজকে একটু ফেসবুক দেখি কী কী হয়েছে, একটু ইউটিউব দেখি, দেখতে 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 আর ঘুম ধরে গেছে, আর সালাত আদায় করা হলো না, আর কোরআন তেলাওয়াত করা হলো না। আপনি যে একটু অবসরে যে একটু আল্লাহর ইবাদতবন্দি করবেন, দেখবেন যে কোথাও মানে দাওয়াত খেতে গেছেন, বসেই আগে ফোনটা বের করবে, ফোনটা বের করে আগে চেক চেক করা শুরু, ওখানে বসে যে একটু দোয়া দরুদ পড়া, একটু আল্লাহকে স্মরণ করা, শয়তান কিন্তু এটাকে আপনাকে করতে দিবে না, করতে দিবে না। আপনি যেখানে যাবেন দেখবেন যে আগে ফোনটা হাতে বের হয়ে আগে টেপাটেপি শুরু হয়ে যায়। এই জন্য আপনি শয়তান সবসময় চাই কীভাবে আপনাকে আপনার দৃষ্টিকে আপনার অন্তরকে আল্লাহ থেকে বিমুখ করা যায়, এই জন্য ইবাদতে অ্যাক্টিভ থাকতে হবে। আঠারো নম্বর হচ্ছে ঘুমের আগে দরজা জানলা লাগিয়ে ঘুমানো এবং সন্তানকে আগলে রাখা, কারণ ঘুমের সময় রাতের বেলা শয়তান বেশি ছড়িয়ে পড়ে। আপনি যদি রাতের বেলা মানে আপনি যদি প্রোটেক্ট না করেন, যদি দরজা লাগিয়ে না দেন, শয়তান কিন্তু ভিতরে ঢুকে যায় এবং ক্ষতি করার চেষ্টা করে। এবং আল্লাহ রাসূল বাতি নিভাতে বলেছেন, কয়েলের আগুন তারপরে বাতি এগুলো নিভিয়ে আল্লাহ রাসূল ঘুমাতে বলেছেন, খাবারের যেগুলো খাবার আছে এগুলো ঢাকি বিসমিল্লাহ বলে ঢেকে রাখতে বলেছেন। মনে রাখবেন প্রত্যেক রাতে আকাশ থেকে ফেতনা বর্ষিত হয়, প্রত্যেক রাতে আকাশ থেকে ফেতনা বর্ষিত হয়। আপনি পানির মানে জগটা খোলা রেখেছেন, ওখানে যদি ফেতনা যদি নেমে যায়, যদি ঢাকা না থাকে বিসমিল্লাহ বলে যদি না ঢাকেন, ফেতনা যদি নেমে যায়, ওই পানি খেয়ে আপনি পাপ করবেন, ওই পানি খেয়ে আপনার যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হবেই। এই জন্য যদি বিসমিল্লাহ বলে ঢেকে যদি রাখেন তাহলে ওখানে আর কোনো অনিষ্টকারিতা নেই, শয়তান ওটাকে উপড়াতে পারবে না। আপনার যদি খ্যারের বাড়ি হয়, আপনি যদি শুধু একটা মানে লাঠি দিয়ে যদি একটু মানে একটা ঠেকনা দিয়ে যদি রাখেন, শয়তান ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর যদি কংক্রিটের বাসা হয়, আর যদি বিসমিল্লাহ না বলুন, ওই কংক্রিট ভেদ করে শয়তান আপনার বাড়িতে ঢুকবে। এই জন্য মানে বাচ্চাদেরকেও বাহিরে মানে রাতের বেলা বাহিরে যেতে নিষেধ করা হয়েছে, কারণ বাচ্চাদেরকে আক্রমণ করে শয়তান। প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তান খোঁচা মারে। এই যে দেখেন যে যখন বাচ্চারা জন্মগ্রহণ করে কেঁদে ওঠে না, এটা কেন কেঁদে ওঠে, এটা আমরা মনে করি যে এটা হচ্ছে এক ন্যাচারাল একটা বিষয় যে সন্তান জন্মের সময় কান্নাকাটি করে, না এটা ন্যাচারাল নয়। আল্লাহ সাল বলছেন প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে শয়তান ওকে খোঁচা মারে, খোসা মারার সাথে সাথে সে কেঁদে ওঠে। একমাত্র মারিয়াম আলাইহিসসালাম এবং তার সন্তান ঈসা আলাইহিসসালাম ছাড়া প্রত্যেক সন্তানকে সে খোসা মেরেছিল, প্রত্যেক সন্তান। এবং মৃত্যুর আগে সে সর্বশক্তি দিয়ে বান্দরকে আক্রমণ করে, মৃত্যুর আগে যেন তাকে গোমরা করে মানে মানে সে যেন কবরে চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। ১৯ নম্বর হচ্ছে কাউকে কোনো মুসলিম ভাইকে অস্ত্রের মানে ইশারা না করা, চাকু দিয়ে তোকে একটু মেরে দেবো, এক মানে অস্ত্রের ইশারা না করা। কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যেন অপর ভাইকে অস্ত্রের ইশারা না করে, কারণ শয়তান তাকে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, এই অস্ত্র দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে। এবং ২০ নম্বর হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা, আলাইকুম বিল জামা, তোমাদের উপরে জামাতবদ্ধ জীবনযাপন করা আবশ্যক। ফাইন্না শাইতানা মান ফারাকাল জামা, নিশ্চয়ই শয়তান তাকেই ধরে যে জামাত থেকে বিচ্ছিন্ন থাকে। জামাতবদ্ধ জীবনযাপন হচ্ছে রহমতের জীবন, যারা বিচ্ছিন্ন জীবনযাপন করে শয়তান তাদেরকে আক্রমণ করে, তাদেরকে পদভ্রষ্ট করে, তাদেরকে শয়তান বিভিন্ন ধরনের পাপ কাজ করিয়ে নিতে পারে। দিনদার যদি মানুষ হয়, যেগুলো পাপ মানে বিদ্বেষ, কারোর প্রতি বিদ্বেষ পোষণ করা, শত্রুতা পোষণ করা, এগুলো কিন্তু শয়তানের কাজ, এগুলো কিন্তু শয়তান মানুষের দোষ খুঁজে বেরোনো, এগুলো শয়তানের কাজ। এই জন্য এই ২০টি পয়েন্ট বললাম, যে ২০টি পয়েন্টের মাধ্যমে উপায়ের মাধ্যমে আমরা শয়তান থেকে আত্মরক্ষা করতে পারি। ১, নির্ভেজাল তাওহিদে বিশ্বাসী হওয়া, শয়তান থেকে বাঁচার প্রথম উপায়। ২, ঘুম থেকে উঠেই ষড়যন্ত্রের গিট খোলা, ষড়যন্ত্রের, ঘুম থেকে উঠে দোয়া পড়া, উজু করা এবং সালাতটা আদায় করে নেওয়া। ৩, শয়তানকে অভুক্ত রাখা, অর্থাৎ বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়া বিসমিল্লাহ বলে এবং খাবার শুরুতে বিসমিল্লাহ বলা, না হলে শয়তান আশ্রয় পেয়ে যায়। ৪, লজ্জাস্থানে হেফাজত করা শয়তানের দৃষ্টি থেকে, বাথরুমে ঢোকার সময় দোয়া পড়া, সাংসারিক জীবনের শুরুতে দোয়া পাঠ করা। ৫, বাড়ির বাহিরে আসার সাথে সাথেই, পরের বাইরে বের হওয়ার সাথে সাথে দোয়া পাঠ করা, বিসমিল্লাহ তাকাল তো আল্লাহ। ৬, প্রত্যেক দিন ১০০ বার কালিমা তাওহীদ পাঠ করা। ৭,
প্রত্যেক সকাল সন্ধ্যা তিনবার করে সুরা নাস, সুরা ফালাক, সুরা ইখলাস পাঠ করা। আট, ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করা এবং বিশেষ করে প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করা। নয়, বাড়িতে সুরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করা। দশ, আল্লাহর কাছে সর্বদা আশ্রয় প্রার্থনা করা শয়তান থেকে। ফাইমা ইয়ানযাগুন্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয়ুদ বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এগুলো দোয়া বলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং বেশি বেশি আল্লাহর জিকির করা, তাহলে আত্মরক্ষা পাওয়া যায়। এগারো, এগারো নম্বর হচ্ছে সাহু সেজদা দেওয়া এবং তেলাওয়াতের সেজদা দেওয়া। বারো, তাশাহুদে আঙ্গুলের ইশারা করা। তেরো, কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করা। চোদ্দ, আজান একামত দেওয়া অথবা তার উত্তর দেওয়া। পনেরো, হাইকে সাধ্য অনুযায়ী প্রতিহত করা, হাই তোলা, হাই তোলা থেকে বিরত থাকা অথবা সাধ্য অনুযায়ী প্রতিহত করা। ষোলো, সন্দেহপূর্ণ বিষয়কে সর্বদা পরিহার করে চলা। সতেরো, অলসতা পরিহার করে সর্বদা ইবাদতে অ্যাক্টিভ থাকা, সক্রিয় থাকা। সতেরো, আঠারো, কোনো মুসলিম ভাইকে অস্ত্রের ইশারা না দেখানো। উনিশ, উনিশ নম্বর হচ্ছে ঘুমানোর আগে দরজা জানালা লাগিয়ে দেওয়া, যদি পর্দার যদি দরকার হয় পর্দাটা বিসমিল্লাহ বলে টেনে দিবেন, জানলা খোলা বন্ধ রাখা হয়তো গরম লাগতে পারে, পর্দাটা বিসমিল্লাহ বলে আপনি লাগিয়ে দিবেন। সন্তানদেরকে আগলে রাখা এবং প্রত্যেকটা পাত্র ঢেকে রাখার সময় আল্লাহর নাম নেওয়া। এবং বিশ নম্বর হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশটি উপায় অবলম্বনের মাধ্যমে শয়তান থেকে আমাদের নিজেদের জীবনকে পরিবারকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর রাহিম।